কলকাতার একটা হাসপাতালে যেখানে নদিন থাকার পর প্রায় 5 লক্ষ টাকা বিল হয়েছিল এবং যেখানে বলে দেওয়া হয়েছিল যে পা অ্যাম্পিউট করতে হবে, সেখানে ভেলোরে পা অ্যাম্পিউট তো করতে হলোই না, সুস্থ হয়ে ফিরলেন এবং সেখানে বিল হলো মাত্র 1,19,000 টাকা। বারংবার এই প্রশ্ন ওঠে এবং আমরা দেখি যে ভেলোরে যে ভিড় তার একটা বড় অংশ এই রাজ্যের বাসিন্দা এবং বারবার এই রাজ্যের বিশেষ করে এই শহরের বেসরকারি হাসপাতালগুলোর যে বিল সেটা প্রশ্নের মুখে পড়ে। এই ঘটনা কি সেটাকে আরো একবার জোরালো করলো না? মোপিয়া, এখানে আমরা যেটা ডিসকাশন করছি যে মিস্টার মন্ডলের যে কমপ্লেইনটা যেটা আছে সেটা একটা দুটো জিনিস, একটা হচ্ছে প্রাইস মানে কস্ট রিলেটেড যেটা একটা ডিসকাশন, আর একটা হচ্ছে ট্রিটমেন্টের আউটকাম হিসেবে। সো যেটা দুটো ব্যাপার, ট্রিটমেন্টের আউটকামের ব্যাপারে আমি হয়তো এখানে আমার কোনো কমেন্ট করাটা উচিত হবে না, কারণ ট্রিটমেন্ট ইজ এ ডক্টর স্পেসিফিক এবং তার জন্য ডক্টরের কাছে গিয়ে ডক্টরের ব্যাপারটা সেটেল করাটা সেটা অন্য ব্যাপার, কারণ এটা কেস টু কেস বেসিসে হয়, ইট ইজ নট ভেরি স্পেসিফিক, ইটস এ ভেরি সাবজেক্টিভ। কিন্তু প্রাইসের ব্যাপারে যেটা, কস্টের ব্যাপারে যেটা বলা হচ্ছে, কস্টের ব্যাপারে আমি বলবো যে তুলনা করা হচ্ছে যেটা সেটাকে দুটো জিনিস আমি একটু বলে দিচ্ছি। যেটা কস্টটা তুলনা করা হচ্ছে একটি হাসপাতাল, ইট ইজ ভেরি ওয়েল নোন একটা ইনস্টিটিউট, মানে ভেলোর, এটা আজ নয়, এটা আজ 50-60 বছর ধরে হাসপাতাল কিংবা তারও পুরনো, আমার ঠিক অতটা আইডিয়া নেই, বাট ইটস এ ভেরি ওল্ড ইনস্টিটিউট, এস্টাবলিশ ইনস্টিটিউট। এখানে নিয়ে ভেলোরের ট্রিটমেন্ট কিংবা আউটকাম নিয়ে কোনো রকম তার কোশ্চেন নেই, কোনো ডিবেট নেই, এটাতে কোনো আমরা এটা নিয়ে বিশেষ কিছু কথা বলবো না। কিন্তু প্রায় কস্টের ব্যাপারে যদি আমরা বলি যে ভেলোরের কস্টটাকে শিক্ষা নেওয়া কিংবা ভেলোরের কস্টটাকে একটা বেঞ্চমার্ক করে প্রাইভেট হাসপাতালের ক্ষেত্রে, সেটা সারা ভারতবর্ষে কিন্তু কোনো হাসপাতালের পক্ষে সম্ভব নয়, কারণ ভেলোরের ট্রিটমেন্ট কস্টটা কিন্তু দ্যাটস এ ভেরি ডিফারেন্ট, ওটার মডেলটা ইজ এ ভেরি ডিফারেন্ট, দ্যাটস এ ট্রাস্ট হসপিটাল, সেটা ডোনেশনের উপর চলে। অর্থাৎ আমাদের এখানে যেরকম রামকৃষ্ণ মিশন সেবা প্রতিষ্ঠানের যেমন হাসপাতাল আছে, যেমন ভারত সেবাশ্রম সঙ্ঘের হাসপাতাল হচ্ছে, এটা ওরকমই ধরনের একটা খ্রিস্টান সাপোর্টে এবং ওয়ার্ল্ড ওয়াইড থেকে সেখানে সাপোর্ট আসে, সেটা হচ্ছে একটা ব্যাপার। তো সুতরাং সেখানে কিন্তু কস্টটা হচ্ছে অনেক কম করে করানো যায়, কারণ তাদের ইকুইপমেন্ট, তাদের ম্যান পাওয়ার সমস্ত রকমভাবে কস্টে আসে। আরেকটা যেটা হয় যে এই যে কেন আমি বলছি যে সিএমসি ভেলোরের সঙ্গে কম্পেয়ার করা যায় না, প্রাইভেট হাসপাতালের সব থেকে মেজর, আমি আমাদের ক্ষেত্রে বলছি না, পশ্চিমবঙ্গের কথা বলছি না কিংবা কলকাতার কিছু বড় প্রাইভেট কর্পোরেট হাসপাতালের কথা বলছি না, আমি যদি কম্পেয়ার করি অল ওভার ইন্ডিয়া বেসিসে, প্যান ইন্ডিয়া বেসিসে, সেখানে কিন্তু ম্যাক্স একটা মেজর কস্ট হচ্ছে ম্যান পাওয়ার কস্ট, অর্থাৎ 46-50% ইভেন সামটাইমস 52% হচ্ছে ম্যান পাওয়ার কস্ট। অর্থাৎ যদি আমার একটা কোনো পেশেন্ট যদি 100 রুপিস যদি খরচ করে, তার অলমোস্ট 50 রুপিস হচ্ছে ম্যান পাওয়ার কস্টে যায়। সিএমসি ভেলোর কিংবা এই ধরনের ইনস্টিটিউট, সিএমসি ভেলোর একটা খ্রিস্টান মেডিকেল কলেজ, তার একটা কিন্তু মেডিকেল কলেজ আছে, লার্জ মেডিকেল কলেজ, এবং সেখানে নার্সিং কলেজ, এবং সেখানে পোস্ট গ্রাজুয়েশন করা হয়, এবং যে পরিমাণ স্টুডেন্ট ওখান থেকে বেরোয় কিংবা যে পরিমাণ স্টুডেন্ট ওখানে ইন্টার্নশিপ করতে আসে, সেক্ষেত্রে কিন্তু তাদের সিএমসি ভেলোরে কিন্তু কোনো ডাক্তারকে সেভাবে অ্যাপয়েন্ট করতে হয় না। তারা আমি বুঝতে পারছি রূপক বাবু, কিন্তু আমি ঠিক এখানেই ডক্টর সরকারের কাছে আসবো। ডক্টর সরকার, এটা ঠিক কি যে বেসরকারি হাসপাতাল তারা তো চ্যারিটি করবে না, তারা নিশ্চয়ই তার সঙ্গে একই সঙ্গে বিজনেসের পার্টটা থাকবে, তাদের লভ্যাংশের পার্টটা থাকবে, কিন্তু প্রশ্ন তো হচ্ছে এটাই যে সেই লভ্যাংশ বা সেই বিজনেস ইন্টারেস্ট কি এতটাই বেশি হয়ে যাবে যে যেখানে গ্যাপটা এতটা বেড়ে যাবে, এটা কেউ এক্সপেক্ট করছে না যে একদম ভেলোরের সঙ্গে সমান সমান, কিন্তু এতটাই গ্যাপটা বেড়েছে যে আমরা শুধু আলোচনা করছি তা না, আমরা আলোচনা করছি কিসের প্রেক্ষিতে, স্বাস্থ্য কমিশন বিল পাঠিয়ে বলছে যে শিক্ষা নিন। মৌপিয়া, এখানে আমি দু একটা ফ্যাকচুয়াল কারেকশন করি, কারণ প্রথমত হচ্ছে আমাদের কাছে ডাক্তার হিসেবে বিকাশবাবু যে ভালো আছেন, সুস্থ আছেন এবং ওনার পায়ের সমস্যাটা যে অনেকটাই ভালো, সেটা আমাদের কাছে সবথেকে বড় একটা একটা গুড নিউজ, ভালো কথা। বিকাশবাবু 9 দিন ফোর্টিসে ভর্তি ছিলেন, ওনার পায়ের উপর দিয়ে একটা কমপ্লেক্স ফ্র্যাকচার, ক্যালকেনিয়াম মেটাটার্সাল ফ্র্যাকচার হয়েছিল, এক্সটেন্সিভ ডিগ্লাভিং ইঞ্জুরি হয়েছিল, এবং 9 দিনের মধ্যে খুব সম্ভব, যেটুকু আমি মেডিকেল ইনফরমেশন এবং ওনার অ্যাবসলিউটলি মেডিকেল রেকর্ড নিয়ে আমার কিছুটা আমি দেখেছি যে হোয়াট ওয়াজ দ্য ফ্যাক্ট অফ দ্য ম্যাটার, ওনার কম বেশি 3 থেকে 4টে সার্জিক্যাল ড্রেসিং বা সার্জিক্যাল প্রসিডিওর হয়েছিল, এবং তার মধ্যে হয়েছিল একটা কমপ্লেক্স মাসেল ফ্ল্যাপ অপারেশন, যেটা একটা খুব জটিল এবং সাকসেসফুল প্লাস্টিক সার্জিক্যাল ভ্যাসকুলার মাইক্রোভ্যাসকুলার ফ্ল্যাপ অপারেশন
হয়েছিল এবং হয়তো আজকে সেই ফ্ল্যাপ এবং ভ্যাসকুলারাইজ ফ্ল্যাপ অপারেশন উইথ ফ্র্যাকচার ফিক্সেশন হয়েছিল বলে ইভেনচুয়ালি ড্রেসিং ওষুধপত্র সব কিছু দিয়ে যে আমরা খুশি যে বিকাশবাবু ভালো আছেন এবং তার পাটা বেঁচে গেছেন। প্রথম প্রশ্নটা হচ্ছে দ্য ফ্যাক্টস অফ দ্য ম্যাটার, মেডিসিন ইজ বেসড অন এভিডেন্স অ্যান্ড ফ্যাক্টস। আমরা অ্যাপেলস অ্যান্ড অরেঞ্জেস তুলনা করতে পারি না। নদিনের স্টেজে যদি 3-4 সার্জিক্যাল প্রসিডিওর হয়, ওনার দুর্ভাগ্যবশত একটা ফেজ গেছিল আমি ফোর্টিস হসপিটালের ধারে কাছে যাই না, কিন্তু আমি আমার মেডিকেল কলিগসদের সঙ্গে ডিসকাস করেছি, ডাক্তাররা চিন্তিত ছিলেন কারণ 4 প্রসিডিওরের পরে তার কিছু ইনফেকশন দেখা গেছিলো এবং সেখানে তারা ডেফিনেটলি একটা আশঙ্কা প্রকাশ করেছিলেন যদি ইনফেকশন স্যার যদি এটা রিজলভ না করে তাহলে এরকম একটা এক্সট্রিম স্টেপ নিতে হতে পারে। তারপর উনি ওনারা ডিসাইড করে ভেলোরে গেলেন এবং খ্রিশ্চান মেডিকেল কলেজে ওখানে তারা ড্রেসিং করে করে অ্যান্টিবায়োটিক দিয়ে, অ্যাজ ফার অ্যাজ আই নো খ্রিশ্চান মেডিকেল কলেজে কিন্তু 4 বা 5 কোনো অপারেশনের প্রয়োজন হয়নি। সো ইট হ্যাজ বিন আ কম্বাইন্ড এফার্ট, পেশেন্ট ভালো আছে। প্রথম কথা হলো যে একটা কেসের মধ্যে ফ্যাকচুয়াল অ্যাকিউরেসি থাকতে হবে। যেমন কদিন আগে একজন 40 বছরের মানুষ খুব সম্ভবত ওভারডোজ করে he died এবং 4 ধরে আলোচনা হলো দ্যাট দ্য পার্সন ডাইড অফ হার্ট অ্যাট্যাক, তার সঙ্গে হার্ট অ্যাট্যাকের কোনো সম্পর্ক ছিল না। সুতরাং সাইন্টিফিক কেস নিয়ে যখন কথা হবে আমরা সবসময় চাইবো পেশেন্ট ভালো থাকুন। রূপক আমাদের কাছে ব্যাকগ্রাউন্ড কথাগুলো বলেছে কিন্তু ফ্যাকচুয়াল অ্যাকিউরেসির কথা না দেখে জাস্টিস অসীম ব্যানার্জি আমাদের একজন প্রচণ্ড রেসপেক্টেড মানুষ, তিনি হি হ্যাজ ডান আ মার্ভেলাস জব অ্যাজ দ্য হেড অফ দ্য কমিশন, কিন্তু আমি জাস্টিস ব্যানার্জিকে খুব হাম্বলি হাত জোর করে অনুরোধ করব যে আপনি ফ্যাক্টস অফ দ্য ম্যাটার দেখবেন, আপনি দেখবেন যে 9 কটা সার্জিক্যাল প্রসিজিয়ার হয়েছে, তারা একটা টার্বুলেন্সের মধ্যে দিয়ে পেশেন্টকে ট্রিট করেছেন। অনেক সময় আমরা হয়তো ভালো কাজ করি সেটাকে আমরা কনভে করতে পারিনি, ফ্র্যাকচার ফিক্সেশন, কমপ্লেক্স প্লাস্টিক সার্জারি, তারপরে তারা ইনফেকশন ফেস করেছিলেন, তখন ওই কথাবার্তাগুলো হয়েছিল এবং পেশেন্ট এবং পেশেন্টের বাড়ির লোক কি বুঝেছিলেন আমি জানি না। একজন পেশেন্ট যেখানেই ভালো হোক, ভেলোরে ভালো হোক, কালীঘাটে ভালো হোক, ফোর্টিসে ভালো হোক, যেখানেই ভালো হোক, একটা ডাক্তারের পরিতৃপ্তি সেখানে। আর সর্বশেষে একটা কথা বলি যে অনেক ট্রিটমেন্টের মধ্যে ভেলোরের ইন্ডেক্স কস্ট ফর অ্যান অ্যাভারেজ বাইপাস সার্জারি হচ্ছে 3 লক্ষ টাকা, 2.8 লাখ crores, যেটা আজকে কলকাতার কোনো হসপিটালের চাইতে কিন্তু তার ইয়ার্ডস্টিক কম নয়, কারণ তাদেরও একটা বাস্তব সমাজে বাস করতে হয়। আর যেরকম কিছু শিশু জন্মায় জন্মগত ডিফেক্ট নিয়ে, ভারতবর্ষের স্বাস্থ্য ব্যবস্থা হচ্ছে একটা জন্মগত বিকৃত ব্যবস্থা। আমরা 74 বছরের মধ্যে আজকে চিকিৎসাকে ইচ্ছাকৃতভাবে একটা পণ্যে রূপান্তরিত করেছি, সেটা ডাক্তারের দোষ না, সেটা হাসপাতালের দোষ না। যে দেশের সামাজিক বিবেক থাকে না, যে দেশের মধ্যে কেবল একটা রাজনৈতিক উত্তেজনা থাকে, সেই দেশ এই কাণ্ডটা করে। 74 বছরের মধ্যে আমরা এখন একটা ইউনিফর্ম সিস্টেম আনতে পারিনি। আমি আসবো আপনার কাছে, আমি ডক্টর অরিন্দম বিশ্বাসের কাছে আসবো। ডক্টর বিশ্বাস, ডেফিনেটলি যুক্তি তো থাকবেই, বেশি বিলের পক্ষেও যুক্তি থাকবে, কিন্তু প্রশ্ন হচ্ছে যে একাধিক ক্ষেত্রে দেখা গেছে যে নির্দিষ্ট অথরিটির হস্তক্ষেপে সেই বিল কমানো গেছে, এরকম বারংবার দেখা গেছে। ইনফ্যাক্ট গতকালই আমরা আরেকটি নির্দেশিকা দেখেছি যেখানে একটি বেসরকারি হাসপাতাল কলকাতা শহরেরই, তাকে এ যাবৎকালে সর্বোচ্চ জরিমানা করা হয়েছে, 20 লক্ষ টাকা জরিমানা করা হয়েছে। তো আমি আবারও বলছি যে নিঃসন্দেহে ভেলোরের সঙ্গে তফাত থাকতে পারে, নিঃসন্দেহে একটা বেসরকারি হাসপাতাল তাদের লভ্যাংশ সেটাও ইকুয়ালি ইম্পর্টেন্ট, তাদের যে অপারেশনাল কস্ট সেটাও একই সঙ্গে ইম্পর্টেন্ট, কিন্তু তারপরও আসলে ব্যবধানটা কি অনেক ক্ষেত্রেই একদম আকাশ ছোঁয়া হয়ে যাচ্ছে না? দেখুন, আপনার প্রশ্নের মধ্যে কিছু উত্তরও লুকিয়ে আছে, সেটা হচ্ছে আমি এত সুন্দর করে গুছিয়ে বলবো না, আমি স্পষ্ট কথাটা বলবো। ব্যবসা ভালো কিন্তু লুণ্ঠন ঠিক না, পরিষ্কার কথা। আজকে যে মাত্রায় বিল হচ্ছে, আজকে কোভিডের ক্ষেত্রে দেখেছি অনেক ডাক্তারকে ঘরবাড়ি বিক্রি করতে হচ্ছে, এটা লজ্জার কথা। পশ্চিমবঙ্গ 7 দশক পেরিয়ে
121 বছরের মতো কেন ভেলোরের মতন হলো না, সেটা একটা প্রশ্ন থেকে যায়। আবার এটা থেকে যায় চিকিৎসার মধ্যে একটা মানবিকতা, ডাক্তারদের দোষ দিয়ে লাভ নেই, বিলের 15% টাকা ডাক্তারদের আসে না, কিন্তু যে বিলের অংশটা আসছে সেটা একটা ভয়ানক পর্যায়ে চলে যাচ্ছে, ভয়ানক মাত্রায় হচ্ছে, সাধারণ মানুষ কিন্তু লুণ্ঠিত হচ্ছে, আজকে মধ্যবিত্ত বাঙালি লুণ্ঠিত হচ্ছে। এরপরে আর 5 বছর পরে কজন ঠিকমতো চিকিৎসা করতে পারবেন একটা হাসপাতালে? 4 দিনে 1,00,000 টাকা বিল, 5 দিনে 1,00,000 টাকা বিল উঠছে, এইগুলো এবার বন্ধ করার সময় এসেছে। এবার রাজনৈতিক দলদের এখানে দেখার কথা, প্রকল্প দিয়ে বলে লাভ নেই, বাস্তবটা এখানেই, গায়ের জোরের জোয়ারিও নয়, কড়া মনোভাব দেখাতে হবে। একটা মিটিং করলে হবে না, বারংবার মিটিং করতে হবে, সাধারণ মানুষেরকে যদি মানে আত্মবিশ্বাসে আনতে হয় এইবার কিন্তু কড়া মনোভাব সরকারকে দেখাতে হবে, এটা স্পষ্ট বার্তা।